খবর চঞ্চল বিশেষ বিশেষ খবর এনডিএ নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের নেতা নির্বাচিত করেছেন তাঁর হাতে নতুন সরকার গঠনের সমর্থনে চিঠি তুলে দিয়েছেন জোটের শরিকরা পরবর্তী রণকৌশল স্থির করতে গতকাল বৈঠকে বসেন বিরোধী জোটের নেতারা রাষ্ট্রপতি সপ্তদশ লোকসভা ভেঙে দিয়েছেন সিবিআইসি রপ্তানিকারকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিউটি ড্রব্যাকের অর্থ বৈদ্যুতিন পদ্ধতিতে বিতরণ শুরু করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত গতকাল তাদের গ্রুপ লিগ পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে দিয়েছে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে ভারতের রোহন বোপান্না ও অস্ট্রেলিয়ার ম্যাথু অ্যাভডেন জুটি পুরুষদের ডাবলসের সেমিফাইনালে আজ ইটালীয় জুটি বলাল্লি এবং আন্দ্রে ভাভাসারির মুখোমুখি হবেন খবরে এন ডি এর নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের নেতা নির্বাচিত করেছেন তাঁর হাতে নতুন সরকার গঠনের সমর্থনের চিঠি তুলে দেন জোটের শরিকরা নতুন দিল্লিতে এনডি বৈঠকে গতকাল একটি প্রস্তাব গৃহীত হয় তাতে বলা হয়েছে শ্রী মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের গত দশ বছরের শাসনকালে প্রতিটি ক্ষেত্রে সার্বিক উন্নয়নের সাক্ষী হয়েছে ভারত দেশের মানুষ ছ দশক পর টানা তৃতীয়বারের জন্য এক বলিষ্ঠ নেতৃত্বকে নির্বাচিত করছে প্রধানমন্ত্রী বলেন পরপর তৃতীয়বার সরকার করার জন্য এ এক ঐতিহাসিক ফলাফল বৈঠকে স্থির হয় দেশের সর্বাত্মক উন্নয়নে কাজ করবে এনডিএ সরকার সারা বিশ্বে ভারতের গৌরব বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এনডিএ নেতা নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকে শ্রী মোদী বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা রাজনাথ সিং অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু জনতা দল ইউনাইটেডের প্রধান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শিবসেনার সিন্ডে গোষ্ঠীর নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এল রামবিলাস দলের চিরাগ পাসওয়ান আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল আর এলডি প্রধান জয়ন্ত চৌধুরী জেডিএস এর এইচ ডি কুমারস্বামী প্রমুখ আগামীকাল বিজেপি সংসদীয় দল শ্রী মোদীকে নেতা নির্বাচনের জন্য বৈঠকে বসবে বলে খবর শনিবার টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শ্রী শপথ নিতে পারেন এবারে লোকসভা নির্বাচনের ফল নির্ণায়কভাবে মোদীর বিরুদ্ধে এবং তার কাজের ধরন ও রাজনীতির বিরুদ্ধে বলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মন্তব্য করেছেন নতুন দিল্লিতে তার বাসভবনে গতকাল ভবিষ্যৎ রণকৌশল স্থির করার জন্য বিরোধী আইএনডিআইএ জোটের নেতৃবৃন্দ বৈঠকে বসেন শ্রী খার্গে ছাড়াও উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা শরদ পাওয়ার এম কে স্ট্যালিন চম্পাই সোরেন অখিলেশ যাদব অভিষেক বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদব সীতারাম ইয়েচুরি সহ সাতাশটি শরিক দলের নেতারা শ্রী খার্গে জানান জনগণের রায় শিরোধার্য করে তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন তারা তারা তৃতীয়বার দেশে ক্ষমতায় আসার জন্য বিশ্ব নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দলকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে বলেন ভারত ও আমেরিকার বন্ধুত্ব আগামী দিনে আরও জোরদার হবে সে দেশের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন আশা করেন দুদেশের অংশীদারিত্ব আগামী দিনে আরও শক্তিশালী হবে ভারতের সাধারণ নির্বাচনে পঁয়ষট্টি কোটি ভোটদাতা তাদের মতাধিকার প্রয়োগ করায় তিনি নির্বাচনী ব্যবস্থাপনার প্রশংসা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক টেলিফোনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন বলেছেন নির্বাচনের এই ফলাফল আবারও শ্রী মোদীকে ভারতের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার এবং বিশ্বমঞ্চে দেশের স্বার্থ রক্ষার সুযোগ করে দেবে দেশের পারস্পরিক নাগরিকদের স্বার্থ বজায় রেখে যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে আগামী দিনে তাতে আরও নতুন নতুন উপাদান যুক্ত হবে বলে তিনি মনে করেন সংযুক্ত আরব আমির শাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে বলেছেন তাঁর নেতৃত্বে ভারত উন্নয়নের পথে আরও অগ্রসর হবে যৌথ সহযোগিতা তার মাধ্যমে দুই দেশ বিকাশের পথে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়ল সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন নরেন্দ্র মোদীর অসাধারণ নেতৃত্বের প্রতি ভারতের মানুষের অবিচল আস্থার প্রতিফলন হল এই ফল ভারত কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে নিয়ে এতে শ্রী মোদীর সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন তিনি ইউরোপিয়ান ইউনিয়ন ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী হয়ে উঠবে বলে ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল আশা করেন প্রধানমন্ত্রীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন জলবায়ু পরিবর্তন শান্তি ও নিরাপত্তা দারিদ্র দূরীকরণের মতো আন্তর্জাতিক নানা সমস্যার সমাধানে তারা একযোগে কাজ করবেন বলে তিনি আশাবাদী এর আগে ইটালি মরিসাস ভুটান নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা লিথুয়ানিয়া কেনিয়া চেক প্রজাতন্ত্র সার্বিয়া নাইজেরিয়া স্পেন ইরান ইউক্রেন এবং মালয়েশিয়া থেকেও শুভেচ্ছা বার্তা আসে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দুপক্ষের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য আজ বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চব্বিশে জুন বর্তমান ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহে তার আগেই ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানা গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সপ্তদশ লোকসভা ভেঙে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গতকাল তাঁকে অবিলম্বে সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেওয়া হয় নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নিতিন গড়করি রাজনাথ সিংরা কেন্দ্রে নতুন সরকার গঠনের দাবি নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে এদিকে রাষ্ট্রপতি ভবনে মন্ত্রিসভার বিদয়ী সদস্যদের জন্য নৈশ ভোজের আয়োজন করেন শ্রীমতী মুর্মু আগেই জানানো হয়েছে প্রধানমন্ত্রী পদে গতকালই ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির হাতে তার এবং মন্ত্রিপরিষদের পরিষদের সদস্যদের পদত্যাগপত্র তুলে দেন রাষ্ট্রপতি তা গ্রহণ করে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান শ্রী মোদী উপরাষ্ট্রপতির বাড়িতে গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও সীমা শুল্ক পর্ষদ সিবিআইসি গতকাল থেকে রপ্তানিকারকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিউটি ড্রব্যাকের অর্থ বৈদ্যুতিন পদ্ধতিতে বিতরণ শুরু করেছে অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে স্বয়ংক্রিয়ভাবে রপ্তানিকারকদের অ্যাকাউন্টে ডিউটি ড্রব্যাকের অর্থ পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম পি এর মাধ্যমে পাঠানো সহজতর হবে এই নতুন ব্যবস্থাপনা অর্থ প্রদানের জন্য সময় কমিয়ে দেবে বলে ধারণা এবং স্বচ্ছভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে এর ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোনো সম্ভব হবে যদি আমদানিকৃত পণ্যকে আবারও রপ্তানি করা হয় এবং আমদানি শুল্ক পরিষদের দু বছরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে একজন রপ্তানিকারক তার শুল্কের বেশিরভাগটাই দাবি করতে পারেন একেই বলে ডিউটি ড্রব্যাক হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এবং উড়িষ্যায় আগামী কয়েকদিন তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে কর্ণাটকের বাকি অংশ দক্ষিণ মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্র উপকূল দক্ষিণ ছত্তিশগড় দক্ষিণ উড়িষ্যার কিছু অংশে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে উত্তরাখণ্ডের উত্তর কাশি জেলায় ট্রেকিং এ গিয়ে খারাপ আবহাওয়ার কারণে পথ হারিয়ে চারজনের মৃত্যু হয়েছে বাইশ জন ওই দলে ছিলেন দশ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত গতকাল তাদের গ্রুপ লীগ পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে দিয়েছে ভারত টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড ষোলো ওভারে ছিয়ানব্বই রানে অল আউট হয়ে যায় জবাবে ব্যাট করতে নেবে ভারত বারো ওভার দু বলে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অধিনায়ক রোহিত শর্মা বাহান্ন রান করেন ঋষভ পন্থ ছত্রিশ রানে অপরাজিত থাকেন ভারত আগামী ন তারিখ গ্রুপ লিগে তাদের পরবর্তী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে ভারতের রোহন বোপান্না ও অস্ট্রেলিয়ার ম্যাথু ডাবলসে সেমিফাইনালে আজ ইটালীয় জুটি সিমোনে বেলাল্লি এবং আন্দ্রে ভাভাসাটির মুখোমুখি হবেন কোয়ার্টার ফাইনালে তারা বেলজিয়ামের স্যান্ডার গিল এবং জোরান ভ্লিগেনকে পরাজিত করেন ভারতীয় শ্যুটার সরবজ সিং পুরুষদের আই এস এস এফ শ্যুটিং বিশ্বকাপে দশ মিটার এয়ার পিস্তল রাইফেলসে পাঁচশো অষ্টআশি পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন মিউনিখে বিশ্বকাপ প্রতিযোগিতার মিডল রাউন্ডে জায়গা পাওয়া তৃতীয় ভারতীয় হলেন সরবজ্যোত এর আগে রমিতা এবং ঈশা সিং ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতের আনজিম মারগিল সিফথ কৌল সামরা এবং আশি চাকসি এলিমিনেশন রাউন্ডে জায়গা করে নিয়েছেন হাঙ্গরির বুদাপেস্টে পলিয়া কিমরে অ্যান্ড ভার্গা জানুস মেমোরিয়াল টুর্নামেন্টে প্যারিস অলিম্পিকে জায়গা পাওয়া পাঁচ ভারতীয় আজ রিংয়ে নামছেন তিপ্পান্ন কেজি বিভাগে অন্তিম পাঙ্গাল পঞ্চাশ কেজিতে ভিনাস ফোগাত ছিয়াত্তর কেজিতে রীতিকা হুডা সাতান্ন কেজি বিভাগে এবং অংশু মালিক আজ নিজ নিজ প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবেন শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার এন নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের নেতা নির্বাচিত করেছেন পরবর্তী রণকৌশল স্থির করতে গতকাল বৈঠকে বসেন বিরোধী জোটের নেতারা খবর শেষ হল